আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইউরোপের পাঁচটা দেশ নিয়ে। আপনারা যারা চাচ্ছেন কম সময়ে ইউরোপে যাওয়ার জন্য এবং কি কয় টাকা খরচ হতে পারে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আপনি দুজে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন। আপনারা দেখছেন রিয়া ভয়েস, আমি আপনাদের সাথে আছি মাসুম। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে আপনাদের মাঝে শেয়ার করব আলবেনিয়া। আলবেনিয়া যাইতে আপনার সর্বোচ্চ সময় লেগে থাকে 2 থেকে 2.5 মাস। এখন আপনাদের মাঝে শেয়ার করব আলবেনিয়া যাইতে কয় টাকা খরচ হতে পারে। আলবেনিয়ার জন্য সর্বোচ্চ টাকা খরচ হবে 5 থেকে সর্বোচ্চ 6 লাখ টাকা। এর মধ্যে আপনারা চাইলে আলবেনিয়া খুব সহজ করে অল্প সময়ে আপনারা আলবেনিয়া যাইতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব আলবেনিয়া আপনারা স্যালারি কয় টাকা পাবেন। আপনারা সবাই জানেন আলবেনিয়া হচ্ছে একটা বলকান কান্ট্রি, ওইখানে স্যালারিটা খুবই আপনার কম দেওয়া হয়। তারপরও বলছি স্যালারিটা কত আপনারা জেনে নেন। আলবেনিয়া স্যালারি 300 থেকে 350 ইউরো আপনার দেওয়া হয়। এক নম্বরে তো আপনাদের মাঝে শেয়ার করলাম আলবেনিয়া নিয়ে, 2 নম্বরে আপনাদের মাঝে শেয়ার করব আর্মেনিয়া নিয়ে। আপনারা সবাই জেনে থাকবেন সবচেয়ে কম সময় লেগে থাকে একমাত্র আর্মেনিয়া যাইতে। আর্মেনিয়া যাইতে সর্বোচ্চ আপনার সময় লেগে থাকে 2 মাস, সর্বোচ্চ 60 দিনের মধ্যে আপনারা চাইলে ফ্লাইট নিয়ে আপনারা আর্মেনিয়ায় যাইতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব আর্মেনিয়ায় যাইতে আপনাদের কয় টাকা খরচ হতে পারে। সর্বোচ্চ আপনাদের খরচ হবে আর্মেনিয়া যাইতে সর্বোচ্চ 5 লাখ টাকার মধ্যে আপনারা চাইলে আর্মেনিয়া যাইতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব আর্মেনিয়ায় আপনাদের স্যালারি কয় টাকা হইতে পারে। আর্মেনিয়ায় আপনাদের স্যালারি হবে সর্বোচ্চ 300 ইউরোর মতন আপনারা স্যালারি পেয়ে থাকবেন। 2 নম্বরে তো আপনাদের মাঝে কথা বললাম আর্মেনিয়া নিয়ে, এখন আমি আপনাদের মাঝে কথা বলবো 3 নম্বরে কসোভো নিয়ে। আপনারা সবাই জেনে থাকবেন কসোভো সবাই কিন্তু যেতে চাচ্ছে, বিশেষ করে কয়জন আর যাইতে পারছে। আপনারা সবাই জানেন কসোভো কিন্তু যাইতে আপনার সর্বোচ্চ টাকা খরচ হয় 7 লাখ টাকার মতন। বিশেষ করে কসোভোতে আপনার যাইতে সময় লাগে 4 থেকে 5 মাস এবং কি আপনার 6 মাসও সময় লেগে যায়। আপনাদেরকে জানাবো এখন কসোভোতে আপনাদের স্যালারি কীরকম হইতে পারে। বিশেষ করে আপনারা যারা নতুন লোক তারা কাজ কাম কোনোটাই জানেন না, তাদের স্যালারি হবে সর্বোচ্চ আপনাদের স্যালারি হবে 450 ইউরোর মতন কসোভোতে। আপনাদের মাঝে তো শেয়ার করলাম 3 নম্বরে কসোভো, এখন আপনাদের মাঝে শেয়ার করব 4 নম্বরে কোন দেশ। আপনারা কি ভাবতে পারছেন? বলে এখন শুরু করছি 4 নম্বরে টপিক আপনাদের মাঝে শেয়ার করছি। 4 নম্বরে আপনাদের মাঝে শেয়ার করব সার্বিয়া। এখন আপনাদের মাঝে বলবো সার্বিয়া যাইতে আপনার সময় লাগে কতদিন। সর্বোচ্চ সার্বিয়া যাইতে আপনার সময় লাগে 5 থেকে 6 মাস। তার মধ্যে আপনার যদি ভিসা হয় তাহলে আপনি সার্বিয়াতে অবস্থান করতে পারবেন। এখন আপনাদের মাঝে শেয়ার করব সার্বিয়াতে যাইতে আপনার কয় টাকা খরচ হয়। সার্বিয়াতে যাইতে টাকা খরচ হয় সর্বোচ্চ 7 লাখ টাকার মধ্যে সার্বিয়াতে যাওয়া যায়। এখন আপনাদের মাঝে শেয়ার করব সার্বিয়াতে স্যালারি কীরকম দেওয়া হয়। আপনারা যারা নতুন লোক কাজ কাম জানেন না, সর্বোচ্চ তাদের স্যালারি হবে 500 ইউরোর মতন। আপনাদের মাঝে তো শেয়ার করলাম 4 নম্বরে সার্বিয়া, এখন আপনাদের মাঝে শেয়ার করব 5 নম্বরে বসনিয়া। বসনিয়াতে যাইতে কয়দিন সময় লাগে, বসনিয়াতে কয় টাকা স্যালারি, বসনিয়াতে যাইতে কয় টাকা খরচ হয় এইসব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বসনিয়াতে যাইতে কয়দিন সময় লেগে থাকে? বসনিয়াতে যাইতে একেবারে কম সময় লাগে। বসনিয়াতে যাইতে আপনার সর্বোচ্চ সময় লেগে থাকে 3 থেকে 4 মাস। আপনারা তো ভাই সময় জানলেন, এখন আপনাদের মাঝে শেয়ার করব বসনিয়াতে স্যালারি কয় টাকা দেওয়া হয়। 450 ইউরো থেকে
500 ইউরো দেওয়া হয়। আপনারা তো জানলেন স্যালারি। আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব বসনিয়াতে যাইতে আপনাদের কয় টাকা খরচ হতে পারে। বসনিয়াতে যাইতে আপনাদের সর্বোচ্চ খরচ হবে 7 লাখ টাকা, কিন্তু উপরে আপনাদের একটা টাকাও খরচ হবে না। আপনারা তো জানলেন বসনিয়া নিয়ে অনেক তথ্য। এখন আমি বলবো ভাই, বসনিয়ার কিন্তু এম্বাসি বাংলাদেশে নাই, বসনিয়ার কিন্তু এম্বাসি ইন্ডিয়া দিল্লিতে। আপনারা আছে না, যারা বসনিয়াতে যাইতে চান অবশ্যই আপনাদের কিন্তু ভিসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে। আপনারা তো জানলেন বসনিয়া নিয়ে অনেক তথ্য। এখন আমরা চলে যাব 6 নম্বরে, অন্য একটা দেশ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব 6 নম্বরে মন্টিনিগ্রো নিয়ে। আপনারা সবাই জানেন মন্টিনিগ্রো কিন্তু একটা বলকান কান্ট্রি। ওইখানে যাইতে আপনার সময় লাগে সর্বোচ্চ আপনার 3 থেকে 4 মাস। ওইখানে যাইতে আপনার টাকা খরচ হয় 6 থেকে 7 লাখ টাকা। ওইখানে আপনার স্যালারি 350 ইউরোর মতন। ওইখানে যাইতে আপনার টাকা খরচ হবে সর্বোচ্চ 7 লাখ টাকা। শেষ করে মন্টিনিগ্রোর কিন্তু এম্বাসি বাংলাদেশে নাই। আপনারা যারা মন্টিনিগ্রো যাইতে চাচ্ছেন তাদের কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার দরকার নাই। বিশেষ করে আপনার যে এজেন্সি, ওরাও কীরকম করে ভিসা কিন্তু দেশে আনতে পারে। এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।